পারলে জয়েন করবে, ও আর পারবেও না, ওর আর জয়েনও করতে হবে। হ্যালো হ্যালো হ্যালো, কেউ জয়েন করে নাই এখনো, জয়েন করলে আমি কথা বলা শুরু করব, বকবক করা শুরু করব। সো হ্যাঁ, পাঁচজন জয়েন করেছে। সো গেস আমি কোথায়, গেস করেন সবাই আমি কোথায়। হ্যালো এভরিওয়ান, আমি এখন কোথায় আপনারা সবাই গেস করেন। ফার্স্ট অফ অল বলে নিই, আমি অনেক দিন পর লাইভে এসেছি, এটা আমার থার্ড টাইম লাইভ ইন ফেসবুক, আই গেস থার্ড অর ফোর্থ। অ্যান্ড হ্যাঁ, আফটার আ লং টাইম আমি লাইভে এসেছি। আমি সাধারণত লাইভে আসি না, বাট আজকে এসেছি আমি, বিকজ আই এম সো এক্সাইটেড। অ্যান্ড আমি এখন হচ্ছি যমুনা ফিউচার পার্ক ব্লকবাস্টার সিনেমায়। আচ্ছা, আপনারা গেস করেন আমি কোন সিনেমাটা দেখতে এসেছি। সো আমি অনেক এক্সাইটেড বিকজ আমার ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড, ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড নীলা, হ্যালো বলো। হ্যালো। আমার আরেকটা বেস্ট ফ্রেন্ড শৈলী, হাই। এরা দুজন হচ্ছে আমার দুইটা বেস্ট ফ্রেন্ড, ও হচ্ছে আমার কে বেশি, দুজনই সমান সমান, বিকজ তুই হচ্ছিস আমার মিডিয়ার বেস্ট ফ্রেন্ড, ও হচ্ছে আমার দুইটা ক্যাটাগরি বানায় ফেললো, দুইটা ক্যাটাগরি দুইটা বেস্ট ফ্রেন্ড। সো আমি এখন এসেছি নীলার ফার্স্ট ফিল্ম গহীন বালুচর দেখতে। গহীন বালুচর দেখতে এসেছি এখানে, আমাদের যাওয়ার কথা ছিল সিনেপ্লেক্সে, বাট খুশির সংবাদ হচ্ছে সিনেপ্লেক্সে পুরা হাউসফুল, আমি কোনো টিকিট পাইনি, দ্যাটস ওয়াই আমাদেরকে ব্লকবাস্টারে চলে আসতে হয়েছে। এখানেও অলমোস্ট হাউসফুল, বাট অনেকক্ষণ আগে থেকে ফোন দিয়ে বলে রেখেছি আমরা যেন টিকিটটা আমাদের জন্য খালি রাখা হয়। হ্যালো সবাইকে। সো এখনও বেশ কিছু সিটস খালি আছে, যারা আশেপাশেই আছেন চলে আসেন, আমাদেরকে জয়েন করেন, আমরা আছি গহীন বালুচর দেখতে। 7:15 আমাদের শো, আই এম সো এক্সাইটেড, আমার ফ্রেন্ডের মুভি রিলিজ হওয়ার অনেক দিন পরে এসেছি, আমার অনেক আগে আসার কথা ছিল, বাট সবার সাথে আসবো বলে বলে আসা হয়নি। সো হ্যাঁ, সবার কমেন্টসগুলো একটু পড়ি। হ্যালো সঞ্জু, হাই, থ্যাংক ইউ শশী সুন্দরী বলার জন্য, নাইস ভয়েস লিখেছে নন্দন, হাই নন্দন, কি বলবো, আই লাভ ইউ জান, ও মাই গড, আমি আমার জান কবে হলাম। ওকে না দিদার, আই এম এট যমুনা ফিউচার পার্ক, আমি বসুন্ধরে যাওয়ার কথা ছিল, ওখানেই প্ল্যান ছিল, বাট আজকে দুপুরবেলা ওখানে কল করে জানি যে পুরো হাউসফুল হয়ে গেছে, খুশির সংবাদ দাদা আমাদের জন্য যে বসুন্ধরা সিটি পুরো হাউসফুল, দ্যাটস ওয়াই আমাদেরকে ব্লকবাস্টার চুজ করতে হয়েছে। যারা যারা আশেপাশে আছেন তারা তারা চলে আসেন। সো কেমন আছেন, ভালো? আচ্ছা, যার ফিল্ম তার সাথে একটু কথা বলেন, আমি টায়ার্ড হয়ে গেছি। হাই, কি বলবো, ও আচ্ছা, হ্যাঁ আমরা হচ্ছে কি অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে আমার ফ্রেন্ড সবাইকে নিয়ে হচ্ছে কি সিনেমা দেখতে আসবো, তারপর হচ্ছে কি আজকে সেই ফাইনালের দিনটা চলে আসছে, আজকে আমরা হচ্ছে কি সব ফ্রেন্ড একসাথে সিনেমা দেখছি ব্লকবাস্টারে, এই যে আমার সিনেমা পোস্টার, ইয়ে। তো হচ্ছে গিয়ে এখন কি বলবো, ওকে ট্যাগ করছি নীলাকে, নীলা কিন্তু অনেক সুইট আছে, আমি নাকি অনেক সুইট আছি, ইয়ে। আপনার নাম কি আপু? আমার নাম নীলা, আমার নামই তো নিশ্চয়ই জিজ্ঞেস করেছে। তারপর হচ্ছে কি আপু, আপনাকে দেখতে অনেক সুন্দর লাগছে, এটা কাকে, আমরা সবাই সুন্দর। তারপর হচ্ছে নীলা ক্রাশ, আপনি কে? আমি নীলা, আমি নীলা, নীলা ক্রাশ, ওকে, আই লাভ ইউ মন পাখি, ওকে 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 ওকে, শোনো পাখি, গোবিন বালুচর তোমার ক্যানাডা তো যাবে খুব শীঘ্রই, যাবে কবে যাবে সেটা হচ্ছে কি গোবিন্দ বালুচর পেজের সাথে থাকুন, আপনারা জেনে যাবেন ইনশাল্লাহ।
আপনার সিটিজিতে থাকলে আমিও যেতাম। হ্যাঁ, সিটিজিতে তো আমরা চট্টগ্রাম কিছুদিন আগে আমরা গিয়ে চলে আসছি, নেক্সট উইক আবারও আসতে পারি। সবাইকে হালকা মেকআপে ভালো লাগছে, থ্যাংক ইউ। হালকা মেকআপ ইজ দ্য বেস্ট থিং, জানেন, বেস্ট থিং এভার। মেকআপ ছাড়া আরো ভালো। ওকে, তাহলে তুই একটু কথা বল। আমরা অনেক মজা করতেছি কিন্তু, আমরা সব মেয়েরা এখানে। হ্যাঁ চল, কফি খাবো, পপকর্ন খাবো, আজকে পুরো গার্লস ডে আউট। বাকি ফ্রেন্ড এখন এসে পৌঁছায় না, ইস দাঁড়া একটু কমেন্ট পড়ে, আমার লাইভে একটু কমেন্ট পড়তে মজা লাগে। মুভি দেখা শেষ অলরেডি, বাট তোমার কি হয়েছিল ওইটা কি দেখি নাই। হ্যাঁ মুভি দেখা শেষ, কিন্তু আমার কি হয়েছিল সেটা দেখা নাই। খুব খারাপ, খুব খারাপ, এই দেখার কোনো মানে হয় না। তারপর হচ্ছে গিয়ে মুভিতে এত ট্র্যাজেডি কেন? ভালো লেগেছে নিশ্চয়ই। ও সেলফি, আই লাইভেও থাকুক সেলফি। ইভানা লিখেছে তোমার বানান, নামের বানান ভুল লিখেছে, এস কে আসাদুল ইসলাম, ছি কি কই, এই যে ইভানা বানান ভুল লিখেছে, আই দিয়ে লিখেছে, আই না তো ই, এটা সবাই ভুল। পার্স আপু তোমার কথাগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আমারও খুব ভালো লাগে, আমাকে বল একটা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও বাই দ্য ওয়ে, এটা শুধু আমার জন্য ছিল। তারপরে আর কি, ইউ ম্যারি মি, আমার লাইব্রেরি কমেন্টগুলো পড়তে না খুব মজা লাগে। হ্যাঁ মানুষ ভাই কোথায়, মানে কোন ভাই, বডি বিল্ডার ভাই, বডি বিল্ডার কোন ভাই আমি চিনি না। এই মেয়েটা সারাদিন শুধু স্ন্যাপ করতে থাকে, ওর আর কোনো কাজ নেই স্ন্যাপ করা ছাড়া। ইভান আই লাভ ইউ, থ্যাংক ইউ। আপিরা কেমন আছেন, ভালো, কেমন আছো, ভালো, স্ন্যাপ কুইন, সালাম আলাইকুম, ভালো, নায়িকার সিনেমা দেখতে আসছি। আমি দুইবার দেখেছি, দুইবার দেখেছি, ওয়াও, থার্ড টাইম আমাদের সাথে। ওকে, সো অনেকে চলে এসেছে মুভি দেখতে। হ্যালো, এটা কে, এটা কে, গেস করেন, তোমার নাম বলো, কি, কেমন আছো, কেমন আছো, আন্টি, দেখো সব সবাই চলে আসছে কিন্তু, তোমরা যারা যারা আশেপাশে আছো, যমুনার আশেপাশে যারা আছো তারা চলে আসো। ওকে আমি বাই, আই এম সো বিজি নাও, আমি এখন মুভি দেখবো, আই বাই বলে দাও, বাই, আই বাই বলবি না, ও বাই, সবাইকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিনেমাটি হলে এসে দেখার জন্য। আই উইশ, কি বলবো, ভালো লাগবে সিনেমাটি, জলদি চলে আসার। ওকে গাইস, বাই, লাভ ইউ অল।